হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের সময় আম্মা হারায় ফেললেন, 8 বছরের সময় দাদাও হারায় ফেললেন, চাচা আবু তালিব দেখাশোনা করেন, আবু তালিব দেখাশোনা করেন, 9 থেকে 10 বছর বয়স হবে, এমনি একদিন পাহাড়ি আঁকা বাঁকা পথে হাঁটতেছেন আর ভাবতেছেন মক্কা নগরীর কুসংস্কার নিয়ে, এমনি এই রাস্তা দিয়া আবু জেহেল ঘুরা দৌড়ায় যায়, এ বাচ্চা মুহাম্মদ পথ হারায় কি চলে আসছো নাকি রে বাবা, আসো তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো, টান দিয়া গুড়ার পিছনে বসাইছে, যেই পিছনে বসাইছে গুড়ার তো সামনে দুই পা মাটির নিচে খুঁদে ফেলছে, চাবুক মারে সামনে কদম বাড়ায় না, আবু জাহেল বারবার চাবুক মারতেছে, বারবার হুকুম করে সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু গুড়া তো সামনের দিকে কদম বাড়ায় না, আশ্চর্য হয়ে গেছে আবু জাহেল, জীবনে কোনোদিনই গুড়ার আচরণ এমন তো দেখেন নাই, এত প্রহার শুরু করছে গুড়াকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুড়ার জবান খুলে দিছে, আল্লাহু আকবার বলেন, গুড়া মানুষের মতো কথা বলা শুরু করে দিছে, আর বলে ও দুনিয়ার মুনিব আমাকে জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না, আপনার পিছনে বসা যেইজন ওনারে যদি সামনে না নেন কদম বাড়াবো না, আবু জাহেল আশ্চর্য, এমন এক কর্ম ঘটছে কারোর কাছে বলাও যাবে না, গুড়ায় মানুষের মতো কথা কয় যদি কারোর কাছে গিয়া বলে বিশ্বাস করবো না, পাগল ডাকবো, সামনে যেই আনছে গুড়া এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো, লাগাম ধরে রাখতে পারে না, গোষ্ঠীর লোকদের কাছে গিয়া কয় রে আমার গোষ্ঠীর লোকেরা শুনো, এই শিশুর দেখ শুন ভালো করে করবা, ভবিষ্যৎবাণী দেই এই শিশুর উসিলায় বংশের মুখ উজ্জ্বল হইব, হইছে না হইছে না কুরাইশ বংশ, কিন্তু হের মুখ উজ্জ্বল হইছে না, হ্যাড ডাউন তো আন্দাজ হয়েছে, 12 বছর বয়স, চাচার সাথে বিভিন্ন দেশে দেশ নিয়ে গুড়ার মতো না ভয়ের ব্যাপার, লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী মহিলা, অনেক কর্মচারীরা উনার আন্ডারে থাকেন, কান ছাগল বকরি রাখালি করেন, এই ঘটনা পড়ার পরে আশ্চর্য হয়ে যেতাম, আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলের রাখাল হয়ে ওইখানে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষার মধ্যে ফেলাইছেন, চাকরি শুরু হয়ে গেছে, নির্দিষ্ট ছাগল কিছু পরিমাণ দেওয়া হলো, ছাগলের ঘরের এক কোনায় মুহাম্মদ থাকে, কিছু কর্মচারীরা এসে কান কথা কইছে কাজিদাতুল কুবরার কাছে, মালিক যেই নতুন রাকাল আসছে এই রাকালে তো ছাগল না খাওয়ায় মেরে ফেলবো, এগুলো মোটা তাজা হবে না, স্বাস্থ্য ভালো হবে না, লাভবান হতে পারবেন না, কেন রে কোন কারণ, নতুন রাকাল যেই দিন থেকে এই ছাগল নিয়ে হাওড়ে যায়, এই ছাগল নিয়ে যেই দিন থেকে নতুন রাকাল হাওড়ে যায়, আমরা দূর থেকে তাকায়া দেখি ছাগল ঘাস খায় না, রাকাল যেখানে বসে থাকে চতুর্দিকে কেন জানি ছাগলগুলো তার নিয়ে ঘিরে বসে থাকে, তার দিকে তাকায় তাকে কি যেন বলতে চায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে একজন সাথী নিয়ে সামনের দিকে গেলেন, দেখি তাবুগুলো একটু তালাশ করে, এই কিছুদিন যাবৎ যে আমার রাকালে
নতুনরা কালে ছাগল রাখলো, কমপ্লেন আসছে ঘাস খায় না, দেখি স্বাস্থ্যের হালত, চুপি চুপি ইনকোয়ারি করার জন্য গেছে, তদন্ত করার জন্য গিয়া কয়েকটা ঘর দেখলেন ছাগল যেই ঘরে বসবাস করে এই ঘরে ছাগলের চেনা লেদার একটা পেশাব পায়খানার একটা দুর্গন্ধ আছে না নাই, খুব মজার না বিশ্রী। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাকাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার যেই ছাগলগুলো যেই গড়ে থাকতো খাদিজাতুল কুবরা মাত্র সামনে গেছেন, এই রকম কোনো দুর্গন্ধ নাকে লাগে না, এই রকম দুর্গন্ধ তো নাকে নাই। ঘরের ভিতরে ঢুকলেন, দুইকাই এক একটা ছাগলের দিকে লাইট ধরেন, বাতিটা ধরেন, চেহারা এত সুন্দর, ছাগলের চেহারাগুলো খুব মায়া লাগে, তারা যেমন বলছিল এর উল্টা, ওইগুলোর চেহারা স্বাস্থ্যের সাথে অন্যটার মিলেই নেই। ঘরের কোনায় তাকাইছেন, প্রত্যেক রাকাল যার যার ছাগলের ঘরের কোনায়, খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন ঘরের কোনাটা উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরার একটা নজর পড়ে ওনার দিকে, লম্বা ইতিহাস, রাত অনেক গভীর রাত হয়ে গেছে, কোনো এক সময় যদি সাক্ষাৎ হয়, আল্লাহর রসুলকে শান মান আল্লাহ কি দিয়েছেন, সমস্ত নবীগণকে যা দেন নাই এর চেয়ে বেশি আল্লাহ দান করেছেন, সমস্ত নবীগণকে যে পরিমাণ দিছেন আপনার আমার পয়গম্বরকে এর চেয়ে একাই এর চেয়ে বেশি দিচ্ছেন, আমরা সেই দামি নবীর উম্মত, দামি নবীর, আফসুস দামি নবীর উম্মত হইয়া কম দামা কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে আকল দেন, আমলে বরকত দেন, হিম্মত তো আনতে হবে, বদ আমল দূর করিয়া নেক আমলে আমাদের কাজগুলোকে অভ্যাসগুলোকে ঠিক করা। বাথরুমে ঢুকার সময় কোন ভাও দেন গো, কেন গেলে মনে থাকেনি, এইটাই তো কারণটা, জানি ঠিক কিন্তু বাধা হইয়া দাঁড়ায় শয়তান, ভুলাই দেয় তখন, গিয়ে কাপড় চুপড় খুলো হইলে পরে মনে হয় হে আমি তো ডাইন ভাও দিয়েছি, যে আরেকবার তো কি হইব না, এই যে এইটাই হইল শয়তানের দোকাটা। বাথরুমে ঢুইকে গেছেন ডান পা দিয়া, ভুলে আবার পিছিয়ে চলে আসে, যেখানে ভুল এখানে আমল শুদ্ধ করা শুরু করেন, গায়ের সুন্নতকে সুন্নতে বদলায় দেন, কয়েকদিন চেষ্টা করবেন, তখন এই ভুলটা শুদ্ধ অভ্যাসে যখন পরিণত হবে আপনার আর স্মরণ করে করতে হবে না, আপনার অভ্যাস হয়ে যাবে। এভাবে একটা একটা করে ধরবেন, পরিবর্তন করবেন, আল্লাহ রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে সাজায় নেন। আর দুনিয়া মাজরা আতুল আখেরা, এই দুনিয়াটা আখেরাতের ক্ষেত, আখেরাতের ক্ষেত, আর ক্ষেতে কোনোদিন বিনা পরিশ্রমে ফসল ফলে না, ক্ষেতে যদি ফসল ফলাইতে চান, ক্ষেত থেকে যদি ফায়দা পাইতে চান, মেহনত করা লাগবে। আর যদি মনে করেন যে এই ক্ষেত ঘাস হোক, মেহনত লাগতো না, অটোমেটিক হইব, মানুষের জিন্দগিতে বদামল অটোমেটিক হয়, তো নেকামল মেহনত করে ফলানো লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এই আল মদিনা একাডেমি কমপ্লেক্স আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের উসিলায় এলাকার সকল ছেলে মেয়েরা, প্রাথমিক পর্যায়ের একটা প্রতিষ্ঠান, প্রত্যেক গার্জেনের উপরে ছেলে হোক আর মেয়ে হোক, শিশুদেরকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো ফরজ আইন। হালিমাতুস সাদিয়ার উট, দুর্বল তো আর দুর্বল রইল না, সবল হইয়া গেছে, সবল বানাইছেন কে? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা গো কেমন কেমন লাগে গো, শিশু তো সাধারণ শিশু না। বাড়িতে গিয়া পৌঁছলেন, ঘুমাইছেন, সকালবেলায় উঠছেন,
কার গাবি কতটুকু দুধ দেয় গৃহস্থের আন্তাজ আছে না নাই? দুধ দেয় যেই পরিমাণ বাসন তত বড়ই, প্রতিদিন যতটুক দুধ উনি আনবেন গোয়ালগড় থেকে এই পরিমাণ বাসন লয়ে গেছে। গোয়ারের গড়ের ভিতরে ঢুইকে দেখেন প্রত্যেক প্রাণীর উলান ফুলা বড় বড় ফুল্লে রয়েছে, যেগুলো দুধ ছাড়ায় দিছে এগুলোর মধ্যেও দুধ আছে। কতক্ষণ দুধ লইয়াই এই পাত্র বর্ষে এটা লইয়া আইছে, ওইটা দুধ রাখিয়া আবার দেও হালিমা তুসা দিয়া কয়েক কেমনে আবার কেন, এটাই তো অন্যদিন বরে না। এ হালিমা বুঝে ফেলেছি বুঝে ফেলেছি, এই শিশু সাধারণ শিশু না রে, আল্লাহর রহমতে ঘেরা শিশু। এই শিশুর যত্ন যত বেশি করবা আল্লাহর রহমত তত বেশি পাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিকে আল্লাহর রহমত যায় সেদিকে। লালন পালন শুরু হয়ে গেল, দুই বছর পূর্ণ হয়ে গেল, দুধ পান করানোর মেয়াদ শেষ। হালিমা তো সাদিয়াও কান্দে, কেমনে দি আসবো, মনে তো আর মানে না, মনে মানে নাই মোহাম্মদ স্যার আমি কেমনে থাকবো। এরপরেও আইন অনুযায়ী তো মক্কায় নিয়ে আসাই লাগে, মক্কা নগরীতে নিয়ে আসছেন। হালিমা তো সাদিয়া বাহানা তালাশ করতেছেন, কেমনে আবার লিয়ে যাইতাম, কেমনে আবার নিয়ে যাইতাম, সাথে বাহানা তালাশ করতেছেন। এমনি একটা উসিলা পাইছেন, আমিনা শুনছি মক্কায় নাকি মহামারী শুরু হয়েছে, বিভিন্ন রোগ বালাই, তুমি পেটে ধরেছ আর আমি কিন্তু দুধ পান করাইছি, আমার মায়া কম না। মুহাম্মাদকে মক্কায় রাখা এই মুহূর্তে নিরাপদ না, তোমার মনরে বুঝাও আর আমার সাথে আবার দিয়া দেও। আমি নাই কয়, আমি স্বামী হারায় ফেলছি, নিয়ম অনুযায়ী দুধ পান করানোর জন্য দিছি, এখন আবার দিয়ে আমি কেমনে থাকবো। দুইজনের মধ্যে মোটামুটি কথাবার্তা চলতেছে, অবশেষে দুজন কথা বলার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বসতেছেন, বড় একটা পাথরের উপরে গিয়া বসলেন। দুই মা দুই দিকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝখানে, দৃশ্যটা কেমন ছিল বলেন না একটু? আল্লাহু আকবার। আমিনা হালিমা দুইজন, দুই মা দুই দিকে, ছেলে মাঝখানে। এমনি হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয়, আমিনা গো আস্তে করে একটা কথা তোমারে আমি বলি শুনো, এই বয়সে এই জীবনে আমি কম শিশু লালন পালন করি নাই, কম শিশু দেখি নাই, জীবনে কত শিশু লালন পালন করলাম, কত শিশু দেখলাম, কিন্তু আমাদের মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জীবনে দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি শহরের মানুষ, তুমি দেখলে আর কয়টা জায়গা দেখছো, কয় জায়গায় ঘুরছো, মক্কা মদিনা ছাড়া তো আর গেছো না কোথাও। আমি শহরের মানুষ, কত অঞ্চলের মানুষ, কত দেশের মানুষ মক্কা নগরীতে আসা যাওয়া করে, জীবনে কত শিশু দেখলাম আমি, আমিনাও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জিন্দিগিতে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে আমিনায় নাকি দেখছে না, হালিমায়ও দেখছে না, তুমি দেখছো নি আমার দোস্তের মতো সুন্দর মানুষ। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা আমার দেখা, ঘুরে ঘুরে দেখেছি, এত সুন্দর কোনো মানুষ তো নাই, এত সুন্দর মানুষ আমি জিব্রাইলেও কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখি নাই দ্বারার, দেখি নাই বলার দ্বারা চূড়ান্ত ফয়সালা হয় না, তামাম পৃথিবীর মখলুকগুলো বানাইছি আমি আল্লাহ,
এবার আমার জবান থেকে শুনো, আমার ঘোষণাটা শুনো, সমস্ত মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ, আমার দুস্তের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুকও বানাই না।